Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel ebong Facebook page e apnader shagotom. Bashay boshe accounting er onker shohojogita neyar jonno ekti poripurno guideline hisebe ebong bashay griyoshikkoker bikolpo hisebe regular amar ei channel er sathei thakun ebong onnodero amar ei channel er sathe shongjukto rakhun. আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলিতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় হিসাব অধ্যায় থেকে বেতন মজুরি অংশ থেকে রাজশাহী বোর্ড 2016 সালের 7 নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই ফ্যান্সি কোম্পানির একটি কারখানায় 50 জন শ্রমিক কাজ করে সাপ্তাহিক প্রমাণ শ্রম ঘন্টা 48 ঘন্টা এবং ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 40 টাকা জুলাই 2015 মাসের প্রথম সপ্তাহে মোট 60 ঘন্টা কাজ হয় অতিরিক্ত সময় কাজের জন্য স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ মজুরি প্রদান করা হয় শ্রমিকগণ 40% হারে বাসস্থান ভাতা 20% হারে মহার্গ ভাতা জন প্রতি 100 টাকা হারে চিকিৎসা ভাতা এবং 50 টাকা ধোলাই ভাতা প্রাপ্য হয় ভবিষ্যৎ তহবিলের জন্য মূল মজুরি 10% এবং কল্যাণ তহবিলে 1% কর্তন করা হয় উক্ত সপ্তাহে 5 জন শ্রমিকের মোট 1200 টাকা অগ্রিম মজুরি সমন্বয় করা হয় কোয়াতে আমার কাছে জানতে চেয়েছে শ্রমিকের 2015 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহের মূল মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করো কোয়াতে আমার কাছে জানতে চেয়েছে শ্রমিকদের উক্ত সপ্তাহের বেতন রেজিস্টার প্রস্তুত করো গোয়াতে আমার কাছে জানতে চেয়েছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও তাহলে আমরা আসি প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি আমার সাপ্তাহিক শ্রম ঘন্টা 44 ঘন্টা কাজ হয়েছে 60 ঘন্টা আমি বিয়োগ করলে 12 ঘন্টা হচ্ছে আমার ওভারটাইম অতিরিক্ত সময় ওভারটাইম স্বাভাবিক মজুরি হার হচ্ছে 40 টাকা আর ওভারটাইম কাজের মজুরি হার হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 80 টাকা শ্রমিকগণ 40% হারে আমরা যেটা যেভাবে বলেছি আবার এখানে বলছে 5 জন শ্রমিকের 1200 টাকা অগ্রিম মজুরি সমন্বয় করা হয় তাহলে আমরা যখন একজনকে বের করব তাহলে 1200 কে 5 দিয়ে ভাগ করলে একজনের বের হবে আবার 50 জনের হিসাবটা যখন করব তখন কিন্তু 1200 আসবে আবার একজনেরটা বের করে 50 দিয়ে গুণ করব না এক্ষেত্রে 5 দিয়ে গুণ হবে এই হচ্ছে স্বাভাবিক আলোচনা কতে বলেছে মূল মজুরি আর ওভারটাইম মজুরি নির্ণয় করতে আসি তাহলে আমরা তাহলে মূল মজুরি হচ্ছে 50 জন 48 ঘন্টা প্রতি ঘন্টার মজুরি হচ্ছে আমার 40 টাকা তাই আমি যদি 50 জন শ্রমিক এক একজনের 48 টাকা করে মজুরির হার আর সরি 48 ঘন্টা প্রতি ঘন্টার মজুরি 48 টাকা করে তাহলে আমার মূল মজুরি পাই 50 জন শ্রমিকের মূল মজুরি 96,000 টাকা আর ওভারটাইম মজুরি আমরা এই যে এখানে একটু আগে আলোচনা করেছিলাম ওভারটাইম ঘন্টা হয়েছে 60 ঘন্টা মোট কাজ 48 ঘন্টা হচ্ছে আমার স্বাভাবিক কর্মঘন্টা তাহলে 60 থেকে 48 বাদ দিলে 12 ঘন্টা হচ্ছে আমার ওভারটাইম ঘন্টা আর ওভারটাইম মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরি হার ছিল 40 টাকা ওভারটাইম মজুরি হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 80 টাকা এটা হচ্ছে ওভারটাইম মজুরি হার তাহলে ওভারটাইমের মজুরি কত বলতেছে 50 জন প্রতিজন ওভারটাইম করেছে 12 ঘন্টা করে এক একজনের ওভারটাইমের প্রতি ঘন্টা প্রতি মজুরি হচ্ছে 80 টাকা করে তাহলে 50 জন 12 ঘন্টা 80 টাকা ইকুয়াল টু 48,000 ঘন্টা 48,000 টাকা এটা হচ্ছে আমার ওভারটাইম মজুরি এরপর আমরা আসি অঙ্কটা প্রথমে আমরা ভেঙে ভেঙে করি পরে আমরা একসাথে দেখিয়ে দিব যে একসাথে আমরা কিভাবে করব প্রথমে ভেঙে ভেঙে আমরা উপার্জন এখন অঙ্কটা যে আমরা করব অঙ্কটা করার জন্য আমার অ্যাকচুয়ালি অঙ্কটার ঘর হচ্ছে এইটা আমি এই ঘরটা কিভাবে করব এই ঘরটা করার সময় আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি খাতাটাকে প্রথমত ল্যান্ডস্কেপ করে নিব ল্যান্ডস্কেপ করে নিয়ে উপরে এই যে দাগটা দেব মোটা করে অর্থাৎ আমার একটা স্কেল বসিয়ে স্কেলের উপর নিচে দাগ কাটবো তাহলে এক স্কেল পরিমাণ মোটা করে এই দাগটা নিব
দাগটা নেওয়ার পরে এই পাশ থেকে শ্রমিক সংখ্যা পদবি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এখানে তিনটি ঘর নেওয়া লাগে একটা হচ্ছে ক্রমিক নম্বর শ্রমিকের নাম পদবি এখানে আমাদের শ্রমিকের নাম নাই এখানে শ্রমিক সংখ্যা আর পদবি দুইটি নিলাম এই পাশ থেকে আমরা তিনটি নিব একটা হচ্ছে নিরপদীয় মজুরি একটা চেক নম্বর একটা স্বাক্ষর এই পাশ থেকে দুইটি এই পাশ থেকে তিনটি অন্য অঙ্কের ক্ষেত্রে এই পাশে তিনটি এই পাশে তিনটি এবং ঘর করার পরে আমার এই যে তিনটি ঘর হলো এই পাশে পাশে তিনটি ছোট ছোট ঘর করবো এরপর আমি কি করবো এই যে পুরো জায়গাটা এই জায়গাটার মাঝখান থেকে দাগটা টানবো দাগ টেনে আমার কি করবো এখন আমি অঙ্কটা পড়বো পড়ে দেখবো আমার উপার্জনের ঘর কটা কর্তনের ঘর কটা আমি অঙ্কটার মধ্যে পাচ্ছি উপার্জনের মধ্যে মূল মজুরি একটা ওভারটাইম একটা দুইটা বাসস্থান ভাতা একটা তিনটা মহার্ঘ ভাতা একটা চারটা চিকিৎসা ভাতা একটা পাঁচটা ধোলাই ভাতা একটা ছয়টা এই ছয়টার পর একটা যোগফল এই হচ্ছে উপার্জনের ক্ষেত্রে আমার মোট ঘর হলো সাতটা কর্তনের মধ্যে আমরা পাবো প্রভিডেন্ট ফান্ডে কর্তন কল্যাণ তহবিলে কর্তন অগ্রিম মজুরি বাবদ কর্তন তাহলে এই তিনটার যোগফল আবার আসবে একটা তাহলে এখানে সাতটা এখানে চারটা এগারোটা ঘর অর্থাৎ এই যে আমি দাগ টানলাম দাগ টানার পর আমি এখানে মোট এগারোটা ঘর করে ফেলবো মানে এগারোটা ঘর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি প্রথমে মূল মজুরির জন্য একটি ঘর নিয়ে নিব তারপরে যেই জায়গা থাকে সেখানে দশটি ঘর এই দশটি ঘরের হিসাব করে আমি মাঝামাঝি একটি দাগ টেনে দিব মাঝামাঝি দাগ টেনে দাগের এই পাশে পাঁচটা ঘর এই পাশে পাঁচটা ঘর তাহলে আগে একটি দাগ কেটে রাখলাম পরে মাঝখানে একটা দাগ কাটলাম দাগ কাটার পর এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা করলে দশটা ঘর এবং এই একটা ঘর এগারোটা ঘর এরপর আমরা দেখবো যে উপর জন্য ছিল আমার ষাটটা সাত নম্বর ঘরের পরে গিয়ে আমি এটা উপরের দিকে মিলাইয়ে দেবো পরে এখানে লিখবো উপার্জন সম এখানে লিখবো কর্তন সম আমি যদি আরো বড় করে লিখতে চাই তাহলে লিখতে পারি উপার্জনের খাত সম এখানে যদি বড় করে লিখতে চাই তাহলে লিখতে পারি কর্তনের খাত সম এরপর আমরা স্বাভাবিকভাবে এই ঘরটা করার পরে ঘরের এই নামগুলোকে আমরা বসিয়ে দিব ঘরের নামগুলোকে বসিয়ে দিব এখন আসি আমরা এই উপার্জন সাইডটা আমরা একটু বড় করে দেখি বড় করে দেখে বড় করে একটু আলোচনা করে নিই এই হচ্ছে আমার উপার্জনের অংশটুকু তাহলে আমরা প্রথমে পেলাম শ্রমিক সংখ্যা পরে পদবি শ্রমিক সংখ্যার মধ্যে প্রথমে আমরা একজনের আলোচনাটা করব একজনের মূল মজুরি কত একজনের মূল মজুরি হচ্ছে একজন শ্রমিক সপ্তাহে 48 ঘন্টা কাজ করবে প্রতি ঘন্টার মূল মজুরি হচ্ছে 40 টাকা করে তাহলে 48 ঘন্টা ইনটু 40 টাকা করে 1920 টাকা একজনের মূল মজুরি ওভারটাইম একজনেরটা কত সেটা হচ্ছে একজনের ওভারটাইম করছে 12 ঘন্টা ইনটু 80 টাকা তাহলে আমার 960 টাকা হয় তাহলে বাসস্থান ভাতা আমরা জানি কত পার্সেন্ট শ্রমিকগণ 40% তাহলে বাসস্থান ভাতা পায় এই 1920 টাকার উপর 40% করলে 780 টাকা বেরোবে 1920 টাকার উপর 40% করলে 780 টাকা বেরোবে মহার্ঘ ভাতা বলা আছে 20% তাহলে আমার 1920 টাকার উপর 20% করলে 384 টাকা বেরোবে 1920 টাকার উপর 20% করলে 384 টাকা বেরোবে এরপর চিকিৎসা ভাতা বলা আছে জন প্রতি 100 টাকা আর তাহলে জন প্রতি 100 টাকা দোলাই ভাতা বলা আছে জন প্রতি 50 টাকা করে তাহলে দোলাই ভাতাও 50 টাকা এরপর আমরা এগুলোকে যদি যোগ করি মোট উপার্জনের ঘরে আসবে 4182 টাকা এর পরবর্তীতে আমি নিচে কি করবো 50 জন শ্রমিকেরটা যোগ করে গুণ করে দিব অর্থাৎ এইটাকে 50 দিয়ে গুণ করলে 1920 কে 50 দিয়ে গুণ করলে 96,960 কে 50 দিয়ে গুণ করলে 48,768 কে 50 দিয়ে গুণ করলে 38,400 384 কে 50 দিয়ে গুণ করলে 19,200 100 কে 50 দিয়ে গুণ করলে 5,000 50 কে 50 দিয়ে গুণ করলে 2,500 4,182 কে 50 দিয়ে গুণ করলে 2,910 টাকা অথবা এগুলোকে যদি আমি যোগ করি তাহলে সরি এগুলোকে যদি যোগ করি তাহলে 2,09,100 টাকা আর এটাকেও যদি 50 দিয়ে গুণ করি 2,09,100 টাকা এরপর উপার্জনের পরে আমরা কর্তনটা দেখি কর্তনের মধ্যে আমি প্রথম থেকে তিনটি জিনিস রাখলাম শ্রমিক সংখ্যা পদবি মোট উপার্জনটা রাখলাম আমার সুবিধার জন্য তাহলে একজন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডে কর্তন কত হবে প্রভিডেন্ট ফান্ডে কর্তন হচ্ছে মূল মজুরির 10% মূল মজুরি যা ছিল তার 10% করলে প্রভিডেন্ট ফান্ডে বের হয় 192 টাকা আর কল্যাণ তহবিলে ছিল 1% আসে 19.20 টাকা অগ্রিম মজুরি ছিল 5 জনের জন্য 1200 টাকা অর্থাৎ 1200 যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার একজনের জন্য 240 টাকা আসে তাহলে মোট কর্তন 1 2 3 এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমার হয় 451 টাকা নিট প্রদেয় মজুরি কত হবে 4182 মোট উপার্জন থেকে মোট কর্তন 451 বাদ দিলে 3731 টাকা নিট প্রদেয় মজুরি
50 জনের ক্ষেত্রে কি হবে এটাকে 50 দিয়ে গুণ করলাম 192 কে 50 দিয়ে গুণ করলে 9600 19 টাকা 20 পয়সাকে 50 দিয়ে গুণ করলে 960 240 টাকাকে 5 দিয়ে গুণ করব আমার অগ্রিম মজুরি সমন্বয় হয়েছে 5 জনের এইটাকে শুধু গুণ করব 5 দিয়ে প্রশ্নের মধ্যে বলা আছে এটাকে কিন্তু 50 দিয়ে করব না প্রথমে একজনটা বের করে নিছি আমার 1200 টাকাকে 5 দিয়ে ভাগ করে আমি একজনটা বের করছি আবার 5 দিয়ে গুণ করে 1200ই বের করব তাহলে মোট কত ছিল 451 টাকা অর্থাৎ এই তিনটা যোগ করলে এটা বের হয়ে যাবে 11760 টাকা আর এই মোট উপার্জন 2,9100 টাকা থেকে 11760 বিয়োগ করলে 1,97,340 টাকা আমার নিট প্রদেয় মজুরি 50 জনেরটা বের হয়ে যাবে এইটারই আমরা এই ফরম্যাটে করব যখন এই ফরম্যাট যেহেতু আমাকে মজুরি রেজিস্টার করতে বলছে রেজিস্টার বিবরণী একই কথা আমরা নিচে প্রস্তুতকারক প্রধান হিসাব রক্ষক ব্যবস্থাপক ক্যাশিয়ার এই জিনিসগুলো লিখে দিব এটা না লিখলে আমার নাম্বার কাটতে পারে এরপরে গতে বলেছে প্রয়োজনীয় জাবেদা তবে গতে যে আমরা জাবেদা দেখাবো আমরা জাবেদারা দেখাবো প্রথম জাবেদা দেখাবো মোট উপার্জনের এই টাকাটা অর্থাৎ আমি যদি একটু বড় করে দেখি আমার কর্তনের পাশ থেকে মোট উপার্জনের এই টাকার জাবেদা দেখাবো প্রথম জাবেদা হবে এই টাকা দিয়ে অর্থাৎ মজুরি ডেবিট প্রদেয় মজুরি ক্রেডিট 2,09,100 টাকা পরের জাবেদাকে প্রদেয় মজুরিকে ডেবিট করব প্রভিডেন্ট ফান্ডকে ক্রেডিট করব কল্যাণ তহবিলে কর্তন ক্রেডিট করব অগ্রিম মজুরি ক্রেডিট করব আর প্রদেয় ভাউচার ক্রেডিট করব এই টাকা সহ প্রদেয় ভাউচারকে ক্রেডিট করব তারপরে জাবেদা প্রদেয় ভাউচারকে ডেবিট করব নগদান বা ব্যাংক হিসাবকে ক্রেডিট করব আসি আমরা একটু দেখি তার প্রথম জাবেদা মজুরি হিসাব ডেবিট প্রদেয় মজুরি ক্রেডিট অনুমোদিত মজুরি হিসাবভুক্ত হলো এটা হচ্ছে মোট উপার্জনের যে যোগফলটা ছিল সেটি 2,09,100 2,09,100 এরপরে জাবেদায় প্রদেয় মজুরি ডেবিট হবে আর কর্তনগুলো ক্রেডিট হবে অর্থাৎ ভবিষ্যৎ তহবিল 9,600 কল্যাণ তহবিল 960 অগ্রিম মজুরি 1,200 আর হচ্ছে নিট প্রদেয় মজুরিটা প্রদেয় ভাউচার নামে ক্রেডিট হবে প্রদেয় ভাউচার ক্রেডিট 1,97,390 পরের জাবেদায় এইটাকে ডেবিট করব অর্থাৎ প্রদেয় ভাউচার হিসাবকে ডেবিট করব প্রদেয় ভাউচার হিসাব ডেবিট নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট নিট প্রজুরি মজুরি প্রদত্ত হল অর্থাৎ আমি এই টাকাটা ফাইনালি আমার লেবারদেরকে পরিশোধ করে দিব এই ছিল আমার আজকের অঙ্ক এভাবে আমরা সবগুলো অঙ্কের সলিউশন পর্যায়ক্রমে ইউটিউবে দেওয়ার পরিকল্পনা করেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর হিসাব বিজ্ঞানের অঙ্ক শুধু ভিডিও দেখলে হবে না হাতে কলমে করতে হবে যখন আমরা হাতে কলমে করব তখন হিসাব বিজ্ঞান কিছু শিখতে পারবো যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে যে যত বেশি হিসাব বিজ্ঞানের অঙ্ক হাতে কলমে খাতা কলমে করবে সে তত ভালো করতে পারবে যে হাতে কলমে খাতা কলমে করতে পারবে না সে ভালো করতে পারবে না এজন্য আমরা ইউটিউবের শুধু ভিডিও দেখবো না আমরা খাতা কলমে করব আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে যখনই আমরা ইউটিউবে কোনো অঙ্ক আপলোড দিব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ